গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পল্লবী। তো আজকে আমি রেডি হয়ে গেছি। তো আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করবো। আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো যাওয়া যাক। তো বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, তোমাদের সাথে শেয়ার করবো। তো তার আগে একটা কথা বলে নিই যে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো এটা হচ্ছে কেরালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাস্তা। এই রাস্তা ধরে আমরা কোথাও যেতে গেলে এই রাস্তা ধরে আমাদেরকে যেতে হয়। তো এই রাস্তা হয়ে সোজা আমরা যাব। দেখতে পাচ্ছ এই রাস্তাটা খুবই সুন্দর, মানে জায়গাগুলো এমনি সুন্দর এখানে, মানে আশেপাশের পরিবেশটাও খুবই সুন্দর এখানকার। তো যেতে যেতে তারপরে একটুখানি পেট্রোল পাম্পে গিয়ে একটু তেল ভরে নিলাম, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। তো তার জন্য আর কি ও একটু তেল ভরে নিল। তো এবারে আমরা তেল টেল ভরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি। পুরো ওয়েদারটা দেখো কত সুন্দর, মানে কি বলবো, জাস্ট এক মিনিটের মধ্যে ওয়েদারটা হয়তো চেঞ্জ হয়েছে, কারণ আমরা যখন লাঞ্চ করে উঠি তখন অবধি বৃষ্টি হচ্ছিল আর পুরো মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তারপরে যে এত রোদ দেখতে পাচ্ছ, এতটা রোদ উঠেছে, মানে আমি যখন বেরোই দরজাটা খুলে ভাবতে পারিনি যে এতটা রোদ উঠবে। আর মেঘলা ছিল বলে আমি সানস্ক্রিনও ইউজ করিনি। তো রেডি ফেডি হয়ে যখন দেখছি তখন দেখছি এতটা রোদ উঠেছে, তার কী করা যাবে, ওইভাবেই বেরোতে হবে। তো এই রাস্তাটা দিয়ে যেতে হবে, এটা হচ্ছে আলুফার রাস্তা। এই রাস্তা হয়ে আমরা যাব। তো আমরা এখন যাব ফার্স্টে আলুফা। তো এটা একটা ব্রিজ, এটা কি ব্রিজ আমি নামটা জানি না ঠিকঠাক। তো যাই হোক এখানটা দিয়ে মানে ভালো লাগে, বেশ সুন্দর জায়গাটা। তো চলো যাওয়া যাক, যেতে যেতে এই পুরো ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবে। আশেপাশের পরিবেশটাও খুবই সুন্দর, রাস্তাঘাটগুলো এখানে খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একটু আগে যে বৃষ্টি হয়েছে সেটাও বোঝা যাচ্ছে না, এতটাই পরিষ্কার এতটা সুন্দর জায়গা। তো আমরা এখন চলে এলাম আলুভা তোমার মেট্রো স্টেশনে। তো এখান থেকে আমরা মেট্রো করে যাব। তো এই দেখো এটা হচ্ছে মেট্রো স্টেশন, আমরা টিকিট কেটে নিয়েছি। তো এবারে আমরা যাচ্ছি মেট্রোতে চাপার জন্য, আমরা চলে যাচ্ছি। তো মেট্রোতে চাপা হয়ে গেছে। তো এই হচ্ছে মেট্রো। তো আমি ফার্স্ট টাইম মেট্রোতে চাপলাম, সত্যি বলছি খুবই ভালো লাগছিলো, মানে ফার্স্ট টাইম কোনো কিছু এক্সপিরিয়েন্স করতে খুবই ভালো লাগে। নতুন কিছু না, মানে এমন কিছু জিনিস নয়, বাট আমার খুব ভালো লাগছিলো। তো আমাদের মেট্রো ছেড়ে দিয়েছে, তো আমরা এখন যাচ্ছি, আমরা যাব তোমার এদাপল্লিতে যাব। এই জংশনটাতেই যাব যেখানে থেকে আমরা লুলু মলে যাচ্ছি, মানে মেন আমরা যাব লুলু মল। তো এটা হচ্ছে মানে জংশনটার নাম হচ্ছে এদাপল্লি। তো এন্ডাকুলাম এই জায়গাটাতে, তো এখানে আমরা যাচ্ছি। মানে এখানে এত কঠিন কঠিন নাম যে নামগুলো আমার মনেও থাকে না, বাট তাও কিছু কিছু নাম আর কি মনে রাখতে হয়। তো আমরা এখন নেমে গেছি, নেমে আমরা এখন মলের দিকে এগোবো। এইটা হচ্ছে মেট্রো স্টেশন থেকে নেমে এবারে মলে যাব আমরা। এটা দেখছো নিচেটা পুরো রাস্তা, আমরা আছি ওপরে, নিচেটা নামতে নামতে বললাম একটু ভিডিও দেখি দুজনে মিলে, তখন ও হাই করে দিল সবাইকে যে হাই আমিও আছি আর কি। ওর অত ওই হাইটুকুই করে আর কি, ওইটুকুই যে ভিডিওতে আসে এটাই যথেষ্ট। তো এবারে আমরা মলের ভেতরে যাব। এটা মলের ভেতরে যাওয়ার রাস্তা, মানে আমরা যেহেতু মেট্রো করে এসেছি তার জন্য এইটা মেট্রো স্টেশন হয়ে আমাদেরকে মলের ভেতরে যেতে হবে। তো এইভাবে এই রাস্তা দিয়ে আমাদেরকে মলের ভেতরে যেতে হয়। এই যে দেখতে পাচ্ছ বাইরে থেকে, এটা হচ্ছে লুলু মল। এটা মানে বাইরে থেকে যদি আমরা নিচে থেকে আসতাম তাহলে এইটা ওই দিক নিচের দিক থেকে ঢুকতাম, বাট আমরা যেহেতু মেট্রো করে এসেছি তাই আমাদেরকে এই পাশে যেতে হচ্ছে। তো এবার আমরা মলের ভেতরে এন্ট্রি করছি। তো দেখো এন্ট্রি করার সময় এতটা সুন্দর লাগছিল না, মানে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখে মনে হচ্ছে যে পুরো আমরা একটা ট্রেনের ভেতরে যাচ্ছি। আর প্রচুর লোক এখানে, মানে এত লোক, মানে ভিড়, মানে এতটা ভিড় যে কেউ মানে কিনুক না কিনুক মানে এখানে যায়, টাইম পাস করার জন্য খুব ভালো একটা জায়গা। তো দেখে মনে হচ্ছিলো পুরো ট্রেনের ভেতর দিয়ে যাচ্ছি, খুবই সুন্দর লাগছিলো আমার, খুব মানে ফিলিংটা এত ভালো লাগছিলো। তো আমরা এবারে এন্ট্রি করে নিলাম। তোমাদেরকে মলটা একটু ঘুরিয়ে দেখাবো, খুবই বড় একটা মল, পুরোটা হয়তো আমি নিতে পারিনি, ভিডিও করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো মলটাকে তোমাদেরকে একটু একটু করে ঘুরিয়ে দেখাই।
তো আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছো ফার্স্ট ফ্লোরটা আমি দেখালাম নিচে থেকে। তো এখানে যাই বলবে এখানে সবই অনেক বড় বড় ব্র্যান্ডেড কোম্পানির সব স্টোর রয়েছে, যেগুলোতে সত্যি ভিড় নেই, স্বাভাবিক খুব কম মানুষ এগুলোতে থাকবে। বাট খুবই বড় বড় স্টোর রয়েছে এখানে। আর এই সাইডটা একটু ফাঁকা ফাঁকাই ছিল, তাই আমি একটু হাঁটছিলাম আর ওটা ভিডিও করাছিলাম ওকে দিয়ে। তারপর ওই যে খেলার মানে খেলার কিছু দেখলেই হলো। তারপর নিজেকে একটু দেখলাম যে বাহ খুব সুন্দর লাগছে। আসলে হেলমেট ফেলমেট পরে থাকলে যেমন হয় আর কি, চুলের অবস্থা তো যাতা হয়ে যায়। তারপর ওকে বলছিলাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো, কারণ আমার আমি ধরলে ঠিকঠাক দেখা যায় না, তো তুমি ধরো তাহলে আমাকে একটু সুন্দর করে দেখা যাবে। তো তার জন্য একটু ক্যামেরাটা ধরে দিল, জাস্ট একটুই ধরে দিল, এটুকুই যথেষ্ট। তো এবারে বাকিগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই অন্য সাইডটাও। এখানে অনেকগুলো জুতোর কালেকশন ছিল, খুব ভালো লাগছিল দেখতে, জুতোগুলো খুব সুন্দর সুন্দর ছিল। যাই হোক এগুলো তো আমরা ঢুকবো না, সবই দেখছিলাম। তো দেখো ওপরেও একটা আছে, ওটা একদম থার্ড ফ্লোর, আমরা এখন আই থিঙ্ক সেকেন্ড ফ্লোরে আছি। আসলে আমরা এক জায়গায় দুবার করে চলে এসেছিলাম, তাই আমি ঠিকঠাক বলতে পারছি না কখন কোন ফ্লোরে আছি। ওটা আমি এক জায়গায় দুবার চলে এসেছিলাম আমরা। তো এই দেখো পুরো ওপর থেকে পুরো নিচেটা অবধি দেখাচ্ছি তোমাদেরকে। এতটা বড় একটা মানে মল যে মানে ঘুরে শেষ করতে পারছিলাম না, মানে অনেকটা বড় মলটা, মানে লাস্টে আমি ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি যে আমার আর ভালো লাগছে না ঘুরতে, যে কত ঘুরবে, মানে একই রাস্তায় দুবার করে চলে আসছিলাম আর ভালোও লাগছিল না এতক্ষণ ধরে ঘুরতে। তাও যেহেতু প্রথমবার গিয়েছিলাম, অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, তাই আর কি গেলাম, একটু দেখলাম, ভালো লাগলো দেখতে, মানে খুবই সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম দুজনে মিলে, ভালো লাগছিল। তারপরে আমরা ভাবলাম যে চলো এই স্টোরটাতে একবার ঢুকে দেখি এখানে কেমন কি জিনিসপত্র আছে। তো দেখো বাচ্চাটা কিন্তু খুব কিউট টাইপের একটা বাচ্চা ছিল, বাট কথা বললাম না কারণ এখানে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। বাট এই স্টোরটাতে একটু ঢুকে দেখছিলাম যে এখানে কেমন কি পাওয়া যায়, জিনিসপত্রের কেমন কি দাম, তাহলে দেখি যদি পছন্দ হয় তাহলে নেব। তো আমরা আর কি সোয়েটারই দেখছিলাম, কারণ আমাদের সামনে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তো তার জন্য সোয়েটারের দরকার ছিল। তো তার জন্য সোয়েটারও দেখছিলো যে দেখি এখানে যদি ভালো সোয়েটার পাওয়া যায় তাহলে নিয়ে নেবো। বাট সোয়েটারগুলো কী বলবো, দাম যে সেই লেভেলের দাম, এক একটা সোয়েটার 4,000-5,000 টাকার নিচে সোয়েটার নেই, মানে ওই দামে আমাদের 2-3টে সোয়েটার হয়ে যাবে হয়তো। আর ওখানে এত দাম জিনিসের, সবই দেখছে আর ভাবছে হ্যাঁ আচ্ছা এত দাম। তো দেখছিলো আর কি কয়েকটা, আমি তাই একটু ভিডিও করলাম। আর এমন নয় যে খুবই মানে এইটা কিন্তু কোনো ব্র্যান্ডেড স্টোর ছিল না, এটা নর্মাল একটা স্টোর ছিল, সেখানেই এত দাম। তাহলে ব্র্যান্ডেডগুলোতে যদি আমরা ঢুকতাম তাহলে কতটা দাম হতো ভাবো। এইটার দামই তোমার মনে হয় 2,000 টাকা মতন ছিল, আমারও ঠিকঠাক মনে নেই বাট এরকমই ছিল। ও দেখছিলো তো যেহেতু প্রাইসগুলো, আর এই টি শার্টগুলো দেখছো এরকম প্লেন একটা হোয়াইট টি শার্ট, তাতেই দাম তোমার 1500 না কত, আমাদের এখানে হয়তো তোমার 299-300-400 মানে 500 টাকার মধ্যে পেয়েই যাওয়া যাবে এরকম টি শার্ট, সেখানে এখানে এত এত দাম, লস তো মানে সেই লেভেলের লস। তার যাই হোক একটু আর কি দেখা হলো, ও বললো চলো দেখে তো নিই একটু কেমন কি আছে। দেখলাম দামগুলোর জন্য আর কিছু আর কি নেওয়ানি হলো না, কারণ অতিরিক্তই দাম ছিল। আমারও একটা সোয়েটার দেখেছিলাম, সেটারও দাম ওরকম 3,000-4,000 টাকা। তো ওই দেখিয়ে আমরা বললাম থাক দরকার নেই বাবা, এই দামে আমাদের ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস হয়ে যাবে, থাক। তারপরে একটু আর কি ঘুরে দেখলাম স্টোরগুলো, জামা কাপড়গুলো দেখলাম খুব একটা যে ভালো ভালো ছিল এরকম না, মানে খুব একটা আমার পছন্দ হয়নি, ছিল অনেক কিছু অনেক রকমই কালেকশন ছিল বাট আমার খুব একটা পছন্দ হয়নি। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তো আমরা বললাম চলো আর বেশিক্ষণ থাকবো না, কারণ প্রচণ্ড আমার খিদেও পেয়েছিলো। তোকে বললাম চলো তাহলে আমরা এবারে কিছু খাবার দাবার খাই, অনেকক্ষণ হলে বাড়িও যেতে হবে। তো তারপরে আমরা একবারে
থার্ড ফ্লোরে এলাম। এখানে আর কি পুরো খাবার দাবার আর গেমের ব্যবস্থাটা এখানে আছে, মানে বাচ্চারা গেম টেম খেলে ওই পাশটা গেমের আর এই পাশটা খাবার দাবার। তো তারপরে আমরা আর কি এই ক্রিসপি চিকেনটা অর্ডার করলাম, তো খাচ্ছিলাম। তারপর উনি বিরক্ত হচ্ছেন, আসলে কী হয়েছে যে আমি না তখন থেকেই ভিডিও করে যাচ্ছি, ঠিক আছে, যাওয়ার পর থেকেই ভিডিও করছি। তো ওর অতক্ষণ ভালো লাগছে না, বলছে কতক্ষণ ভিডিও করবে, এত ভিডিও করতে হবে না, মানে বিরক্ত হয়ে যাচ্ছে এত ক্যামেরা ফ্যামেরা নিয়ে। তারপরে আবার খাওয়া নিয়েও ভিডিও করছে, ওটা বিরক্ত হচ্ছে যে খাবার টাইমেও তোমাকে ভিডিও করতে হবে। তাও আমি তো করতে ছাড়বো না, এখন নতুন ব্লগার হয়েছি আমি, তাই এইসব শুরু করেছি। তো ওটা খেয়ে যাই হোক পেটটা আমাদের ভরলো না। তারপরে আমরা আর কি বলে এটা কি চাউমিন ছিল যাই হোক মনে পড়ছে না, হাক্কা নুডেলস ছিল, তো ওটা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। আবার সেম ওইভাবেই মেট্রো করে আমরা বাইকে করে চলে এলাম। তো চলো আমরা এবারে বাড়ি পৌঁছে যাবো একটু পরেই। তো আজকের ভিডিওটা এই অবধি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। আজকের দিনটা সত্যি খুব ভালো কাটিয়েছি। তো চলো টাটা, বাই বাই।